আজকে আমি এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টার অনার্সের জিই এবং ফিফথ সেমিস্টার জেনারেল বা পাশের জিই পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং কোন কোন বই পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব। যাদের পলিটিক্যাল সায়েন্স জিই পেপারটি আছে তাদের দুটি টপিক পড়তে হয়, রিডিং গান্ধী অথবা ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে নতুন অনার্সে ভর্তি হয়েছ এবং পলিটিক্যাল সায়েন্স জিই নিয়েছ তাদের কিন্তু এই দুটি টপিকের মধ্যে একটি পড়তে হবে। এবং যারা ফিফথ সেমিস্টারে পাশে ভর্তি হয়েছ এবং জিই হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছ তাদেরও কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে একটি পড়তে হবে। তো যে কলেজ যেটি নির্দেশ দেবে সেটি পড়তে পারো, কিংবা তোমার ইচ্ছা মতো যে কোনো একটি টপিক কিন্তু তুমি পড়তে পারো। তো এখান থেকে তোমাদের এই জিই পেপারে 75 মার্কস থাকে। তো এই 75 মার্কসের মধ্যে 5 নম্বর থাকে ক্লাসে উপস্থিতি এবং 10 নম্বর অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য বরাদ্দ, অর্থাৎ অ্যাসাইনমেন্টের জন্য, এবং বাকি 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এই লিখিত পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন থাকে, 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের। 2 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টির উত্তর করতে হবে, মান 20। এবং 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর করতে হবে, 4 × 5 = 20। এবং 3 দাগে তোমাদের 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটির উত্তর করতে হবে, 10 × 2 = 20। এই 60 নম্বরের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো সিলেবাসটা তোমরা যারা ইংলিশ মিডিয়াম আছো ইংলিশ ভার্সনটা একটু দেখে নাও। সেম সিলেবাস ফার্স্ট এবং ফিফথ সেমিস্টারের জন্য, রিডিং গান্ধী ইংলিশ ভার্সন। তো রিডিং গান্ধী এটা বাংলায় আমি বলে দিচ্ছি, রিডিং গান্ধী পাঠ্য হিসেবে গান্ধী, একক 1, একটি পাঠ্য পড়ার উপায়, এখান থেকে পড়তে হবে পাঠ্য কী এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলি। দ্বিতীয়টি খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু এই অধ্যায়ের বেশিরভাগ প্রশ্ন দেয়, হিন্দ স্বরাজ। গান্ধীর নিজের ভাষায় হিন্দ স্বরাজের একটি নিবিড় পাঠ, হিন্দ স্বরাজ এবং গান্ধীবাদী চিন্তাধারার ওপর মন্তব্য। একক 3, গান্ধী এবং আধুনিক ভারত, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক ঐক্য, নারীগত প্রশ্ন এবং অস্পৃশ্যতা এবং শিক্ষা। নেক্সট যে টপিকটি ছিল ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এটা কিন্তু ইংলিশ ভার্সন যারা আছো দেখে নেবে একটু, এখান থেকে কিন্তু বেশি পড়তে হচ্ছে আমাদের, 6টি অধ্যায়, যে কোনো কিন্তু একটি টপিক পড়লে হবে তোমাদেরকে। তো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে জাতীয়তাবাদের প্রথম একক, ভারতে জাতীয়তাবাদের অধ্যয়নের পদ্ধতি, জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী, মার্ক্সবাদী এবং সাবাল্টার্ন ব্যাখ্যা। একক 2, ভারতে ঔপনিবেশিক শাসন এবং এর প্রভাব, কৃষি, ভূমি সম্পর্ক, শিল্প এবং প্রশাসন ব্যবস্থার উপর। একক 3, সংস্কার ও প্রতিরোধ, প্রথমটি হচ্ছে 1857 সালের বিদ্রোহ, প্রধান সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা ও ভারতে নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। একক 4, জাতীয়তাবাদী রাজনীতি এবং এর সামাজিক ভিত্তির সম্প্রসারণ, জাতীয়তাবাদী আন্দোলনের পর্যায়, আইএনসি এবং উদারনৈতিক সংবিধানবাদী পর্বের জন্ম, স্বদেশী এবং র্যাডিক্যালস, মুসলিম লীগের গঠন। নেক্সট, গান্ধী এবং গণসংহতি, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট টপিক, সমাজতন্ত্রের বিকল্প হিসেবে কংগ্রেস সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট। একক 5, সামাজিক আন্দোলন, নারীগত প্রশ্ন, জাতীয় আন্দোলনে অংশগ্রহণ এবং এর প্রভাব, জাত প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ব্রাহ্মণ্যবাদ বিরোধী রাজনীতি, কৃষক, উপজাতি এবং শ্রমিক আন্দোলন। একক 6, বিভাজন এবং স্বাধীনতা, এখান থেকে পড়তে হচ্ছে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা, দ্বি জাতিতত্ত্ব, বিভাজন নিয়ে আলোচনা। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার তোমরা এর জন্য যে বইগুলি পড়তে পারো,
তো এখানে আমি পাঁচটি প্রকাশনীর নাম বলছি, তোমরা এই পাঁচটি প্রকাশনীর মধ্যে যে কোনো দুই তিনটি প্রকাশনীর কিন্তু বই সংগ্রহ করে নিতে পারো। প্রথমটি হচ্ছে বিদ্যাসুন্দরম প্রকাশনী, দ্বিতীয়টি দি নিউ স্টার পাবলিশার্স, তৃতীয়টি জে পাবলিকেশন, চার নম্বরটি দি বুক গ্যালাক্সি পাবলিকেশন, পাঁচ নম্বরটি দি বুক কনসার্ট। তো এই ছিল আজকে তথ্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।